হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি বর্ণালী, এই ব্লগে সবাইকে স্বাগত, সবাইকে ভালোবাসা। তো দেখো, আর একটা আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। যে কোনো সবজি সব বেশি ঘরেতে রয়ে গেলে পরে একটু একটু করে সেগুলো সব ফেলে দেবে না, সব রকম মিশিয়ে একটা তরকারি বানিয়ে নেবে, খুব সুন্দর স্বাদ লাগে খেতে। তো দেখো, আমারও কিছু কিছু সবজি বেঁচে গেছিলো, তার জন্য আমি একটা সব রকমের তরকারি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মূলো, বেগুন, ফুলকপি, পটল, বিনস কড়াই, আলু, আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বিট পড়েছিল, বিট নিয়ে নিয়েছি, আর এখানে মূলো ছিল, মূলোও নিয়ে নিয়েছি, সব রকম নিয়ে নিয়েছি। তো বেগুনও ছিল, নিয়ে নিয়েছি, সব রকম দিয়ে একটা মিক্স ভাজি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, খুব সুন্দর লাগে টেস্ট। তো আমি সব রকম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার বানাবো। তো দেখো, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার সব সব সবজিগুলো একসঙ্গে আমি ভেজে নেবো। সব সবজিগুলো একসঙ্গে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছে। তো দেখো, দেখতে কত সুন্দর লাগছে, সব রকমের সবজি, তার উপরে আবার বিট লাল, কত সুন্দর লাগছে। এখন তো শীতকাল, সবসময় তো সবাইদের বাড়িতে সবসময় অনেক রকমেরই সবজি থাকে, তো একটু একটু রয়ে গেলে ফেলে দেবে না, এরকম সবজি বানিয়ে খেয়ে নেবে। তো দেখো, এই যে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি, আর এখানে কড়াতে তেল দিয়ে তেজপাতা আছে, কালো সরষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, আমি টমেটো একটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা এবার দিয়ে দেবো। তো আমি আদা রসুন পেঁয়াজ দিয়েই বানাচ্ছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন নাই দিতে পারো, নিরামিষ করতে পারো। নিরামিষ করলে পরে আদা জিরে বেটে দেবে আর সরষে একটু বেটে দিবে, খুব সুন্দর লাগবে। তার আমাদের এখানে এমনি নিরামিষ ভালো লাগে না বলে আমি আদা রসুন দিয়ে করছি। তো দেখো, একটু পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেবো। তো দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেবো। তো দেখো, আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। তো দেখো, এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নেবো। অল্প করে একটু জল দেবো। তো দেখো, আমি একটু মিষ্টির চিনি দিয়ে দিচ্ছি, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে নেবো, আর একটু আমি নুন দিয়ে দেবো, কারণ সবজিতে এখনো নুন দেওয়া হয়নি। তো দেখো, এবার এই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো দেখো, খুব সুন্দর কালারফুল হয়েছে, গন্ধটা খুব সুন্দর হয়েছে, আদার সঙ্গে যেহেতু করছি, তো এবার আমি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ কি এটা সবজিটা তো শুকনো শুকনো হবে, বেশি তো রস রাখবো না, তো অল্প করে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দেখো, নুন মিষ্টিটা তোমরা তোমাদের মতো দিয়ে দেবে, তো এবার আমি ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। তো দেখো, এই ঢাকনাটা খুলে নিয়েছি, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমার তরকারি রেডি, আমি ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই যে আমার সব রকমের ভাজি দিয়ে তরকারি রেডি হয়ে গেছে, খুব সুন্দর দেখতে যেরকম ভালো হয়েছে, টেস্টটাও সেরকম হবে, খুব সুন্দর গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে। তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও। আর এখন তো শীতকালে বড়িও উঠে গেছে, বড়িটা দিলেও আরও খুব সুন্দর লাগবে। আমার কাছে তো বড়ি নেই, আমি দিলাম না, তোমরা দিয়ে দিবে, তো খুব সুন্দর রেসিপি একটা, তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও। তো আমি এখানে রেসিপিটা শেষ করছি, পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।